সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় যৌথভাবে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করছে প্রকৃতি ও জীবন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রিকো স্কোয়াড। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু সংস্থান ও বাস্তু সংস্থানের মাধ্যমে প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। আনিসুজ্জামান ডাব্লিউর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। কুষ্টিয়া শহরের কলকাকুলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন রিকো স্কোয়াডের যৌথ আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশব্যাপী প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে এবং এর সাথে কিন্তু সাধারণ জনগণও কিন্তু এগিয়ে এসেছে। আমরা চাইব সারা বাংলাদেশে সবাই যাতে এই কর্মসূচির সাথে যোগ দেন এবং আমাদের এই যে ফলদ, বনজ, ঔষধি, এই যে নানা ধরনের গাছ আছে, এই গাছ দিয়ে আমরা সারা বাংলাদেশটাকে ছেয়ে ফেলব। আজকে এই বাংলাদেশের উষ্ণতা বলি, সারা বিশ্বের যে উষ্ণতা বলি, জলবায়ুর যে পরিবর্তন বলি, সব কিছু কিন্তু সহজ সমাধান হচ্ছে গাছ। এবং এই গাছ আমরা যত বেশি লাগাবো তত কিন্তু আমাদের উষ্ণতা কমবে। সবাই মিলে যখন আমরা একসাথে এগিয়ে আসবো, হাতে হাত মিলাবো, তখনই কিন্তু এই ধরনের কাজে একটা ভালো সফলতা আসবে এবং সেই কাজটি করতে হলে আমাদের কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা বৃক্ষরোপণের মাধ্যমে এক কার্যক্রমের উদ্বোধন করেন। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আবহাওয়ারগত যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন থেকে রক্ষা পেতে গেলে সবুজায়নের বিকল্প নাই, বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীর কলকাকুলি মাধ্যমিক বিদ্যালয় সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। রোপণ করা হয় ফলদ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা। বাড়ির আশেপাশে লাগায় তাহলে আমাদের চারপাশের প্রকৃতিটা আরো সুন্দর সুন্দর তো হবে, আর আমরা যদি এটা সংরক্ষণ করার চেষ্টা করে থাকি তাহলে বাংলাদেশ হয়তো আরো মানে প্রকৃতি আরো ভালো ভালো হতে পারে। আমরা হচ্ছে গাছ পেয়েছি, আমাদের অনেক খুশি লাগতেছে, আমরা এরকম অনুষ্ঠান আরো করতে চাই। এখানে আসার পরে আমাদের অনেক ভালো অনুভূতি হচ্ছে, প্রত্যেকটা সংগঠনের উচিত যে এরকম গাছ দিক, পরিবেশ বাঁচা, আমরা পরিবেশকে বাঁচানোর জন্য গাছকে বাঁচানোর জন্য গাছ বৃক্ষরোপণ করব। জীবন ও প্রকৃতি থেকে আমরা যে গাছগুলো পেলাম পেয়ে খুব ভালো লাগছে। প্রকৃতি ও জীবন যে নামটি, আসলে এটাই হচ্ছে জীবনের একটা অংশ, সুন্দর বাংলাদেশ সেটির সঙ্গে আমাদের গাছপালা এবং জীবজন্তু সহ আমরা মানুষ বেঁচে থাকব, সেই প্রত্যাশা নিয়ে আমাদের প্রজন্মকে এখন থেকেই আমরা গাছের সাথে সংশ্লিষ্ট করছি। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আসুন, বাংলাদেশকে সুন্দর করে তুলতে হলে সবুজ বৃক্ষে আমরা দেশটিকে সুন্দর করে সাজিয়ে ফেলি। এখন ঝড় বৃষ্টি আবহাওয়া অন্যরকম হয়ে গেছে শুধুমাত্র গাছপালা নিধনের কারণে, এখন তো অন্তত গাছ লাগালে গাছ হবেই, এই প্রচেষ্টা সফল হলে অনেকখানি সবুজ বিপ্লব এগিয়ে যাবে। মানুষের মধ্যে শিক্ষার্থী শুধু না, সমাজের সকল পেশাজীবী, সকল মানুষের মধ্যে, প্রান্তিক জনের মধ্যে আমরা এই গাছের চারা এবং সবুজের প্রতি যে ভালোবাসা সেটা গড়ে তুলবার জন্য আমরা নিরলস কাজ করে যাব। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণের মাধ্যমে পুরো জেলাকে সবুজে আচ্ছাদিত করা গেলে প্রকৃতির সংরক্ষণে অনন্য নজির স্থাপন করা যাবে বলে মনে করছেন সচেতন মানুষ। আলিমুল রাজি, চ্যানেল আই।